আমি মাত্র 15 মিনিটে পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। মাত্র 15 মিনিটে পরীক্ষা দিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি। গল্পটা শোনো, তাইলে বুঝবা সহজভাবে জিনিস নিলে কত কঠিন হয়ে যায়, চান্সটাই আটকা যায়। তো 2018 সালের কোনো একটা সময় আমি গেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের পরীক্ষা দিতে। যথারীতি গেলাম 2 ঘন্টা আগে ইডেন মহিলা কলেজের সামনে। তো আমার সকল পরীক্ষা হল মহিলা কলেজের পরে, কেন জানি আমি জানি না। গিয়া দেখলাম যে পোলাপান পড়াশোনা করতেছে, শীত নিয়ে আসছে, তো বাপ মা বাতাস করতেছে, খাওয়াই দিতেছে, তো এগুলো দেখে তো আমার মাথায় নষ্ট। পরীক্ষা দেওয়ার আগে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তো যেদিন আমি বি ইউনিটে পরীক্ষা দিতে গেছিলাম সেই ঘটনা বলতেছি। তো আমি ভাবলাম হায় রে, ওরা তো করতেছে, আমি তো করতেছি না, আমি তো কিছু শীত মিট আনলাম না, আমার কি হবে। ভয়ে তো একদম কাঁচুমাচু করতেছে। তো একটু পরে ভাবলাম, নিজেকে সান্ত্বনা করলাম যে ওদের হয়তো পড়াশোনা কমপ্লিট হয় নাই, প্রস্তুতি কমপ্লিট হয় নাই, কিন্তু আমার কমপ্লিট হয়েছে, তাই আমার পড়া লাগবে না, কুল। অতটুকু মোটিভেশন নিয়ে কিন্তু পরে পরীক্ষা হলে ঢুকলাম। আস্তে আস্তে পরীক্ষা হলে ঢুকলাম। ঢুকার পর প্রশ্ন দিল, ভাই রে ভাই, প্রশ্ন দেখে আমার মনে হয়েছে আমি ঢাবিতে টপ 100 এর মধ্যে থাকবো। এই যে সিম্পলি নিছি, এইটা আমার শেষে কি ধরাটা দিছে দেখো, কি আমাকে ঝামেলাটা করছে। আমি গেছি পরীক্ষা প্রশ্ন দেখে আমার মনে হয়েছে আমি 100 জনের মধ্যে থাকবো ঢাবিতে ইনশাল্লাহ। তো 45 মিনিটে পরীক্ষা দিয়া আমি চুপচাপ বসে আছি আর মনে মনে ভাবতাছি, হায় রে, চান্স পেলে কে কংগ্রাচুলেশন জানাবে, কে আমার কলটা দিয়া বলবে যে কংগ্রাচুলেশন, কে আমার লাইফে অ্যাকসেপ্ট করছিল, কে রিজেক্ট করছিল, সব শোধ নিয়ে নেবো। এই সব চিন্তা কিন্তু করে ফেলছিলাম, মনে মনে হাসতেছিলাম হাসতেছিলাম। জাস্ট প্রোফাইল পিকচার দিলে কয়টা মায়া ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, সব চিন্তাই করে ফেলছিলাম। হুট করে চায়া দেখি আমি এমন একটা ভুল করছি যে আমার প্রশ্নপত্র বাতিল। সাথে সাথে আমার কান্না চলে আসে, কারণ আমি ঢাবিতে বি আর ডি আর জাবিতে বি অ্যাপ্লাই করছি, আর কোনো অ্যাপ্লাই তো করি নাই। আমি কি করবো, ঢাবিতে বি না হইলে তো আমি ডিতে হবেই না, কারণ ডিতে মাত্র মানবিকের জন্য 53টা সিট ছিল সেই সময়। তাহলে কি করব, তাহলে শোনো কি হয়েছিল। পরে আমি কান্নাকাটি শুরু করছি, একটা ম্যাম সামনে ছিল, ম্যাম বলে বাবা তোমার কি হয়েছে। আমি, ম্যাম আমি তো এই ভুল করছি, আমার তো জীবন শেষ, ম্যাম আমি কি করবো, আমার টপ টপ করে কান্না চলে আসছে, সারা জীবনের স্বপ্ন, যতদিন থেকে বিপাশে নিয়েছি স্বপ্ন, আমার মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন, আমি এক এক একদিনে পরীক্ষা সব ধূলিসাৎ হয়ে যাবে। ম্যাম বলো দেখো এখন তো কিছু করা যাবে না, তো তুমি যে ভুল করছো এখন তোমাদের প্রশ্ন হতে পারবে আপনি কি ভুল করছেন। আমাদের সময় যারা মানবিক থেকে পরীক্ষা দিচ্ছে দুইটা ইংলিশ ছিল, একটা ছিল ইলেকটিভ ইংলিশ আর একটা ছিল জেনারেল ইংলিশ। আমরা যারা মানবিক থেকে পরীক্ষা দিচ্ছি যারা বাংলা মিডিয়াম থেকে, তারা দাগাইতাম জেনারেল ইংলিশ, আর যারা ইংলিশ মিডিয়াম তারা দাগাইতো ইলেকটিভ ইংলিশ। তো আমি বাংলা মিডিয়ামের চাষা বসা কৃষক হইয়া আমি কি দাগাই দিছি, আমি দাগাই দিছি তোমার ইলেকটিভ ইংলিশ, মানে প্রশ্নপত্র পুরাই বাতিল। তাহলে কি করবো, তাহলে আমি তো কান্না আসবেই। তো ম্যাম দেখে বলে তোমার কিছু হবে না, তুমি ডি ইউনিটে পরীক্ষা দিও। আমার কান্না সবাই দেখতেছিল, ইডেন মহিলা কলেজের 424 নম্বর হলে যারা ছিল তারা আমার দিকে তাকাইছে, আমি কিভাবে কাঁদছি ওই দিন, স্বপ্নভঙ্গের কান্না কি সে আমি জানি। একটু পরে ম্যাম বললো দেখি বাবা কিছু করা যায় কিনা, ম্যাম গেল সামনে, একটা টিচার এমনি ভাবটা নিয়ে দাঁড়ায় আছে। ম্যাম বললো স্যার এই এই পোলারতে এই সমস্যা হয়েছে কি করা যায়। স্যার বলতেছে না 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 কোনো প্রশ্ন দেওয়া যাবে না, কোনো প্রশ্ন দেওয়া যাবে ঢাবিতে, এইসব প্রশ্ন যাবে না, ও চলে যাক, সময় আছে মাত্র 15 মিনিট। কি করলাম, কান্নাকাটি দেখা ম্যাম বলো স্যার দেওয়া যায় কিনা দেখেন না, একটা একটা প্রশ্ন তো আছে, একটা মেয়ে অনুপস্থিত আছে। স্যার বলে দেওয়া যাবে না, ম্যাম বলে দেওয়া যাবে, স্যার বলে দেওয়া যাবে না, ম্যাম বলে দেওয়া যাবে। অবশেষে ম্যাম জয়যুক্ত হয়, প্রশ্নটা আমাকে দেয়, সিগনেচারটা করে, দেখো সময় আছে মাত্র 15 মিনিট। আমি কি কাজ করলাম, প্রথমেই অনেক কিছু পূরণ করতে হবে না, তো প্রথমেই দেখো কত হাবিজাবি পূরণ করতে হয়েছে, সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পিতার নাম, মাতার নাম, গার্লফ্রেন্ডের নাম, বউয়ের নাম, তারপর মানে আরো যদি থাকে সব নাম পূরণ করছি, ভাই আমার মাথায় নষ্ট। পরে 5 মিনিট, 10 মিনিটের মধ্যে 5 মিনিট চলে গেল, 15 মিনিটের মধ্যে, পরে 5 মিনিট বাংলা এবং জিকে যতগুলা পারছি দিছি, যতগুলা পারছি ভরাট করছি, ভাবছি যে দেবী দুর্গার মতো যদি 10টা হাত হইতো 10টা হাত দিয়ে পূরণ করতাম। শেষে আসে মাত্র 5 মিনিট, যে 5 মিনিটে শুধু ইংলিশটা আমি দিব। ইংলিশ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ট্রাম্প কার্ড, আর ইংলিশের জন্য আমার কত আছে, মাত্র 5 মিনিট। আমার তো জাস্ট চোখে মুখে আমি সর্ষে ফুল দেখতেছিলাম। পরে আমি ধীরস্থির করলাম, আল্লাহ কিভাবে যে আমাকে হেল্প করছে আমি আমি জাস্ট বলতে পারবো না। প্রশ্নটা নিলাম, একদম 1 মিনিটে এমন 10টা প্রশ্ন দাগাইলাম যেগুলা কিনা ভোকাবুলারি। আমি একটা কথা সবসময় বলি, যারা ভোকাবুলারিতে স্ট্রং, যারা ভোকাবুলারি পারে তাদের ঢাবি ইংলিশে ফেল করে না, ইংলিশে ফেল করে না, ইংলিশে ফেল করে না। পরে বাকি 4 মিনিটে বাকি দাগায় টাগায় দিয়ে কাঁদতে কাঁদতে বেরোয় পড়ছি। হায় রে কান্না, আমার ভাই বলছে কি হয়েছে, তুই কাঁদতাছিস কেন, কি হয়েছে। আমি বলছি ভাই আমি তো এই কাজ করে ফেলছি। পরে আমি জাস্ট অনেক কানাসানা করছি, আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। 3 দিন পর রেজাল্ট দিল, আলহামদুলিল্লাহ রেজাল্টটা দিল, গলা থেকে বড় একটা পাথর নামলো, চান্স পেয়ে গেছি ঢাবিতে। আমার কান্না তখন মানে আমি বুঝাইতে পারবো না, আমি ওই দিন কি পরিমাণে কান্না করছি বলে তোমাদের বুঝাইতে পারবো না। মানে আমি এখন ভাবি যে আমি যদি 15 মিনিট ইউটিলাইজ না করতাম, ওই 15 মিনিট যদি আমি কাজে না লাগাইতাম, আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারতাম না। সুতরাং মানে ওটা তোমরা বুঝবে না। তো এই গল্প আমি এই কারণেই বললাম যে সহজ করে কোনো কিছু নিও না, সহজ করে ভাবতে আমায় কহ যে সহজ কথা যায় না ভাবা সহজে, করাও যায় না সহজে। সুতরাং যে বললা যে সহজভাবে পড়াচ্ছি, হ্যাঁ আমি সহজ থেকে কঠিন দিকে যাচ্ছি।